Nice to meet you, dearest parents. Welcome to Pranabananda Ashramik Coaching Center. I hope you are all well. এই ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবলের রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি। WBP-র রিক্রুটমেন্ট প্রসেসটি সম্পন্ন হয় 5টি স্টেজে বা 5টি ধাপে। প্রথমে হয় অনলাইন ফর্ম ফিলআপ। অনলাইন ফর্ম ফিলআপের পর একটা নির্দিষ্ট দিনে 100 নম্বরের 1 ঘন্টা সময়ের একটি প্রিলিমিনারি এক্সাম হয়। প্রিলিমিনারি এক্সামে নেগেটিভ মার্কিং থাকে, 1/4 অর্থাৎ 25% নেগেটিভ মার্কিং থাকে। 100 নম্বর কোশ্চেনের মধ্যে 50টি থাকে জেনারেল নলেজ থেকে, 50টি কোশ্চেন থাকে। এই 50টি কোশ্চেনের মধ্যে মোটামুটি 10টি কোশ্চেন থাকে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড অর্থাৎ সাম্প্রতিক ঘটনার কোশ্চেন। বাকি 50টি কোশ্চেনের মধ্যে ম্যাথ থেকে থাকে 30টি কোশ্চেন এবং জিআই বা জেনারেল ইন্টেলিজেন্স থেকে থাকে 20টি কোশ্চেন। এই টোটাল 100 নম্বরের প্রিলিমিনারি এক্সাম হয়। প্রিলিমিনারি এক্সামে পাশ হয়ে গেলে একটা নির্দিষ্ট দিনে ডাকা হয় ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হাইট হতে হয় 167 সেন্টিমিটার জেনারেল ক্যান্ডিডেট এবং গোর্খাসদের ক্ষেত্রে হাইট হতে হয় 160 সেন্টিমিটার। লেডি পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে হাইট হতে হয় 160 সেন্টিমিটার এবং গোর্খা লেডি কনস্টেবলের ক্ষেত্রে হাইট হতে হয় 152 সেন্টিমিটার। ওজন হয় শরীরের উচ্চতা অনুযায়ী। তারপর হয় ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা শারীরিক সক্ষমতার পরীক্ষা। এই পরীক্ষায় 1600 মিটারের রান কমপ্লিট করতে হয় 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে পুরুষদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে 800 মিটারের রান কমপ্লিট করতে হয় 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। শারীরিক সক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ হলে একটি নির্দিষ্ট দিনে হয় মেন এক্সাম। WBP মেন এক্সামে কোশ্চেন থাকে 85টি কোশ্চেন থাকে এবং 85 মার্কের পরীক্ষা হয়। সময় থাকে 1 ঘন্টা। এই 85টি কোশ্চেনের মধ্যে জিকে বা জেনারেল নলেজ থেকে থাকে 25টি কোশ্চেন, ইংরেজি গ্রামার থেকে থাকে 25টি কোশ্চেন, ম্যাথমেটিক্স থেকে থাকে 20টি কোশ্চেন এবং জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ জিআই থেকে থাকে 15টি কোশ্চেন। এই 85 নম্বরের পরীক্ষা হয় মেন এক্সামে। মেন এক্সামের রেজাল্টের ভিত্তিতে ডাকা হয় পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য। ইন্টারভিউয়ের জন্য নাম্বার থাকে 15 মার্কস। 85+15 এই 100 নম্বরের উপর মেরিট লিস্ট হয়। ফাইনাল মেরিট লিস্টে আপনার নাম এসে গেলে আপনি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অথবা ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল হিসাবে জয়েন করতে পারেন। শেষে আর একটি ধাপ ইনকমপ্লিট থাকে, যেটি হলো জয়েন্ট মেডিকেল। জয়েন্ট মেডিকেলে সকলেই পাস হয়ে যায়, এটা খুব একটা সমস্যার ব্যাপার নয়। আমাদের নিজস্ব একটি রেসিডেন্সিয়াল কোচিং সেন্টার আছে, এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ এবং